ছয় পর্বের কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন যৌথভাবে তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আরিফিন শুভ জাকিয়া বাড়ি মম রাফিয় রশিদ মিথিলা আয়শা খান শ্যামল মাওলা তারিক আনাম খান জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো তারকা শিল্পীরা একজন পুলিশ সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের উপর ওয়েব সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে বিশ্বব্যাপী বিত্তবান আর ক্ষমতাশালীরা কিভাবে সমাজের দুর্বল শ্রেণীকে ব্যবহার করে এবং পেশাদার খুনি তৈরি করে তা তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে আসুন এক নজরে দেখে এই ওয়েব সিরিজটির ভালো মন্দ লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বহু পঠিত থ্রিলার ধর্মীয় উপন্যাস কন্ট্রাক্ট জেফ্রি বাস্টার্ড সিরিজের পাঁচটি বের অন্যতম হল এটি থ্রিলার পড়তে ভালোবাসেন এরকম পাঠকের কাছে কন্ট্রাক্ট একটি দুর্দান্ত গল্পই শুধু নয় বাংলা সাহিত্যে এটি একটি মাইল ফলক ভিলান ব্ল্যাক রঞ্জু চরিত্রে ঠান্ডা মাথার খুনি বা ভয়ঙ্কর মানুষ হিসেবে হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী একজন ভয়ঙ্কর খুনি কোমল স্বভাবের পিতা পুত্র এবং স্ত্রীর প্রতি তার অপরিসীম ভালোবাসা চঞ্চল চৌধুরী অভিনয় এক কথায় অসাধারণ সত্তর দশকের বিখ্যাত শোলে মুভির গাব্বার সিং এর মতো চঞ্চল চৌধুরীর চরিত্রটিও আই বাস্টার বাবলুর আশ্রয়দাতা এবং গডফাদার চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় চরিত্রের জন্য যতটুকু বাস্তবসম্মত অভিনয় প্রয়োজন ছিল উনি ঠিক ততটুকুই করেছেন একদম একশত ভাগ ন্যাচারাল অ্যাক্টিং যাকে বলে মাফিয়া লেডি মিনারের ভূমিকায় আছেন জাকিয়াবাড়ি মমো ব্ল্যাক রঞ্জুস থ্রি এবং পার্টনার ইন ক্রাইম প্রেমময় বা রোম্যান্টিক নয় ডায়ডিবল ইমেজে তাকে উপস্থাপন করা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে যে কিনা অপরাধীর সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে এই চরিত্রটাকে যেমন মুম্বাইয়ের হাসিনা পার্কারের সাথে তুলনা করা যায় অসাধারণ অভিনয় দক্ষতা এবং চরিত্রের মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা জাকিয়াবাড়ি চরিত্রকে প্রাণবন্ত করে তুলেছে হোমিসাইড ইনভেস্টিগেটের জেফ্রি বেক চরিত্রে শ্যামল মাওলা যদিও তার এই চরিত্র অভিনয় করার তেমন কোনো সুযোগ ছিল না তারপরে তিনি যতটুকু করেছেন তা অবশ্যই প্রশংসনীয় মোহাম্মদ নাজিমদিনের বিখ্যাত চরিত্র বাস্টার্ড হিসেবে অভিনয় করেন আরিফিন শুভ বাস্টার চরিত্রটি একজন প্রফেশনাল কিলারের যার সাথে আমরা মিল খুঁজে পাই লিওন দ্য প্রফেশনাল মুভির খ্যাত কিলারের সাথে কিন্তু এখানে আরিফিন শুভর অভিনয় দেখে মনে হয়েছে তিনি মাসুদ রানার চরিত্রে অভিনয় করছেন শুভর অভিনয়ের ভালো মন্দ আমরা আলোচনা করব না কিন্তু এক কথা বলা যায় উনি এই চরিত্রে একদম মিস ফিট ছিলেন যদি আমরা বাস্টার চরিত্রে জেফ্রি ব্যাক রূপায়ণ করি শ্যামল মাওলাকে এবং হোমিসাইড ডিটেকটিভ জেফ্রি ব্যাক চরিত্রে আর্ফিন শুভ অভিনয় করলে সেক্ষেত্রে আরও বেশি সুন্দর হতো মূল বইয়ের নাম অনুসারে ওয়েব সিরিজটির নাম রাখা হয় কন্ট্রাক্ট বইয়ের কাহিনীতে ব্ল্যাক রঞ্জুকে খুন করার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয় বাস্টার্ডকে যা এর নামকরণের সার্থকতা পূরণ করে কিন্তু এই মুভির নাম কেন কন্ট্রাক্ট কেন হলো তা সম্পূর্ণ অনুপস্থিত যদিও ওয়েব সিরিজটির মধ্যে কিছু ভালো জিনিস আছে এবং ভালো কিছু জিনিসের অনুপস্থিতিও আছে তারপরেও বাংলাদেশ প্ল্যাটফর্মে নির্মিত এই ওয়েব সিরিজটি টি আপনারা কিছু ভালো সময় উপভোগ করলে কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি দেখতে পারেন